আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। বেতন না দিয়ে কারখানা বন্ধের নোটিশে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ। গোপালগঞ্জে বাস মাইক্রো সংঘর্ষে নিহত 5। সিজার করতে গিয়ে কাটল জরায়ু, অতিরিক্ত রক্তক্ষরণে নারীর মৃত্যু। হাইকোর্টে আগাম জামিন পেলেন নাহিদ সুলতানা জুথি। 12 বছরে কম কাজ করেনি, অপবাদ কেন দিচ্ছেন সাংবাদিকদের কাদের? অভিযান বন্ধে নাবিকদের চাপ দিচ্ছে দস্যুরা। সরকারি মূল্যেই গরুর মাংস বিক্রি করতে হবে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি। বিচার চেয়ে এবার রাষ্ট্রপতির কাছে আবেদন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর। ছাত্রকে শিক্ষকের ধমক প্রতিবাদে ছুটির ঘণ্টা বাজিয়ে দিলেন ছাত্রলীগ নেতা। বুয়েটের ভর্তি পরীক্ষায় সেরা রাউজানের আদনান। প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, আওয়ামী লীগ নেতা সহ আসামি নয়। এবং ভারতে বিতর্কিত সিএ এর বাস্তবায়ন স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বুধবার সকালে কারখানার ভেতরে বিক্ষোভ শেষে 10টার দিকে তারা টঙ্গী বাজার এলাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলমান রয়েছে। সকাল 9টার দিকে টঙ্গীর খাপাড়া এলাকার সিজনস ড্রেসেস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ শুরু করেন। গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। বুধবার বেলা 11টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে ছাগলছিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুপারে যানবাহন আটকা পড়ায় দেখা দিয়েছে যানজট। মাকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বরিশাল মহাসড়কে ছাগলছিরা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার কাজ চলছে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি। রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিজার করতে এসে অপারেশন টেবিলে চিকিৎসকের বিরুদ্ধে জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণে পলি সাহা নামে ওই রোগীর মৃত্যু হয়েছে। এমনকি মৃত্যু ঘোষণার 6 ঘন্টা পেরেলেও ডেথ সার্টিফিকেট না দেওয়ায় লাশ বাড়ি নিতে পারছেন না তারা। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন মারা যাওয়া পলি সাহার স্বামী মুন্না ও তার স্বজনরা। এর আগে বিকেল 4টায় কল্যাণপুর ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথিকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জুথির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আউসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তার মন্ত্রিত্বের সময় দেশে পদ্মা সেতু, মেট্রো রেল সহ অনেক কাজ হয়েছে, আরও অনেক কাজ হবে। আজ বুধবার বেলা 11টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাউরান বাজার অংশের র্যাম্প উদ্বোধনের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। ঢাকায় রমজান মাসে যানজট বাড়ে কেন, এমন প্রশ্নের জবাবে এ সময় মানুষের মধ্যে সৃষ্ট ঈদ আমেজের কথা ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, রমজানে মানুষ ঈদ ভারাক্রান্ত হয়, শপিং মলে যায়, যানজট একটু থাকবে, তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না, মানুষ কম সময় যাচ্ছে, এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, আস্তে আস্তে ঠিক হবে, একসঙ্গে সব হবে না তো। অপর এক প্রশ্নে জানতে চাওয়া হয়, আপনার মন্ত্রিত্বের 12 বছরের লক্কর ছক্কর বাস বন্ধ হয়নি কেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করব না, এই বাসগুলো বন্ধ করলে আপনারাই আগে রাস্তায় নামবেন, বলবেন জনগণকে কষ্ট দেয়, 12 বছরে তো আমরা কম কাজ করিনি, 12 বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন?
গত 12 মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ। জাহাজটি জিম্মি হওয়ার পর থেকে দস্যুদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এই অবস্থায় জাহাজ ও নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এমন খবরে অভিযান বন্ধ করতে নাবিকদের উপর চাপ দিচ্ছে দস্যুরা। মঙ্গলবার সন্ধ্যায় দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক ইউ এ খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত দুই দিন আন্তর্জাতিক নৌবাহিনী এমভি আব্দুল্লাকে বেশ চাপের মুখে রেখেছে। যুদ্ধ জাহাজগুলো এমভি আব্দুল্লার দেড় মাইলের মধ্যে অবস্থান নিয়েছে, ফলে জলদস্যুরা জাহাজের নোঙর তুলে আরো ভেতরে চলে গিয়ে তীরের মাত্র দেড় মাইল দূরে নোঙর করেছে। জলদস্যুরা এটাও বলেছে যে বাড়াবাড়ি করলে জাহাজ তীরে তুলে দেবে। তবে দুই নৌবাহিনী এখনো বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। ক্যাপ্টেন আতিক জানান, নৌবাহিনীর চাপে নাবিকদের এখন ২৪ ঘন্টায় জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে VHF ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধ জানাতে হচ্ছে যেন কাছে না আসে। সরকার নির্ধারিত ৬৬৪.৩৯ টাকা মূল্যে গরুর মাংস বিক্রি করতে অপারগতার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই দিন গরুর মাংস বিক্রি বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার বিকেলে মাংসের মূল্য বাড়ানোর দাবিতে ব্যবসায়ীরা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে স্মারকলিপি দিয়েছেন। তবে জেলা প্রশাসক বলেছেন, সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি করতে হবে, তা না হলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নিয়ে যান মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। মাংস ব্যবসায়ী সমিতির নেতৃত্বে ছিলেন ফারুক আহমেদ। এছাড়া তাদের সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আজিজুল হক। তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দিয়ে দাবির কথা জানান। এ সময় জেলা প্রশাসক দেশব্যাপী সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে যৌক্তিকতা তুলে ধরেন। শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবার প্রতিকার চেয়ে রাষ্ট্রপতি ও আচার্য বরাবর আবেদন করেছেন। অভিযোগকারী ছাত্রী গতকাল মঙ্গলবার বঙ্গভবনে আবেদনটি জমা দিয়ে আসেন। আবেদন গ্রহণের অনুলিপি গণমাধ্যমে দিয়েছেন ছাত্রী। আবেদনে তিনি যৌন নিপীড়ন ও বুলিংয়ের বিচার চেয়েছেন। আবেদনে ছাত্রী বলেন, ২০২১ সালের ডিসেম্বরে উপাচার্যের কাছে বিচার চেয়ে আবেদন করেছিলেন, বিচার এখনও পাননি। উল্টো অভিযুক্ত শিক্ষক ও তার সমর্থনে বিভাগের চেয়ারম্যান তাকে স্নাতক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করেছেন। অভিযুক্ত শিক্ষকেরা তাকে বহিষ্কারের হুমকি দেন, অন্য শিক্ষার্থীদের থেকে তাকে বিচ্ছিন্ন করে মানসিকভাবে নির্যাতন করেন। তারা মৃত্যু হুমকি দিয়ে যাচ্ছেন, তাকে আত্মহত্যায় পথে ঠেলে দিচ্ছেন, তাই তিনি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন। জামালপুরে ছাত্রকে ধমক দেওয়াকে কেন্দ্র করে এক কলেজের শিক্ষক ও ছাত্রলীগ নেতার মধ্যে বাকবিতণ্ড হয়। এর জেরে ছুটির ঘণ্টা বাজিয়ে কলেজ ছুটির চেষ্টাসহ ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এই ঘটনা ঘটে। জানা যায়, আশেক মাহমুদ কলেজের শাখা ছাত্রলীগের উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক নিজামুল একই বিভাগের অনার্স প্রথম বর্ষের দুই ছাত্রকে নিয়ে বিভাগীয় প্রধানের কাছে যান। এ সময় ওই ছাত্রলীগ নেতা তার সঙ্গে থাকা দুই ছাত্রকে চিনে রাখা ও ব্যবহারিক পরীক্ষায় টাকা কম নেওয়ার জন্য অধ্যাপক নিয়ামুল হককে বলেন। এতে বিভাগীয় প্রধান ছাত্রলীগ নেতাকে বলেন, তুমি কি তাদের অভিভাবক? এরপর ওই দুই ছাত্রকে ধমক দিয়ে বলেন, তোমাদের কথা থাকলে সরাসরি আমাকে বলবে। কিছুক্ষণ পরে কলেজের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় বেশ কিছু ছাত্রদের সঙ্গে নিয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক নিয়ামুল হকের কাছে যান। তখন ছাত্রলীগ নেতা তন্ময় বিভাগীয় প্রধানের কাছে জানতে চান কেন ওই ছাত্রদের ধমক দেওয়া হয়েছে। এ নিয়ে ওই শিক্ষক ও ছাত্রলীগ নেতাদের মধ্যে বাকবিতণ্ড হয়। পরে ছাত্রলীগ নেতা তন্ময় সেখান থেকে বেরিয়ে আসেন এবং তার নির্দেশে ছুটির ঘণ্টা বাজিয়ে কলেজ ছুটি দেওয়ার চেষ্টা করেন কর্মীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের রাউজানের সন্তান আদনান আহমেদ তামিম। মঙ্গলবার বিকেলে বুয়েটে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। তামিম রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা আবু তৈয়বের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তামিম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। তিনি SSC এবং SSC পরীক্ষায় GPA ৫ পেয়েছিলেন।
বুয়েটের গত 24 ফেব্রুয়ারি দুই ধাপে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে 27 ফেব্রুয়ারি প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মনোনীত শিক্ষার্থীরা 9 মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের এনায়েতপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে 62 বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে এ ঘটনায় সহায়তা এবং পরবর্তী সময় বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগে স্থানীয় দায়িত্বশীল আওয়ামী লীগ নেতাসহ 9 জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার। গতকাল মঙ্গলবার এই ধর্ষণের ঘটনার পর অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বৃদ্ধের নাম আয়নাল হক প্রামাণিক। তিনি এনায়েতপুর মুদিপাড়া এলাকার মেহের প্রামাণিকের ছেলে। এছাড়া অভিযুক্ত আসামি হিসেবে রয়েছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা খান বাচ্চুসহ আরও 9 জন। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বাস্তবায়ন স্থগিতের নির্দেশে দিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে নোটিশ জারি করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। নোটিশের জবাব দিতে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকারকে 3 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন সর্বোচ্চ আদালত। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের একটি বেঞ্চ মঙ্গলবার নোটিশটি জারি করে। বেঞ্চের অপর 2 সদস্য হলেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। পার্লামেন্টে পাশ হওয়ার 4 বছর পর গত 11 মার্চ দেশ জুড়ে সিএএ কার্যকর করে কেন্দ্রীয় সরকারে আসেন বিজেপি, কিন্তু তার পরপরই বিজেপির এই পদক্ষেপের তীব্র সমালোচনা শুরু করে বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গ ও কেরালার রাজ্য সরকার ইতোমধ্যে জানিয়েছে রাজ্যে আইন বাস্তবায়ন করা হবে না। আইনটি স্থগিতের জন্য বিজেপিকে আলটিমেটাম দিয়েছে তামিলনাড়ু, কর্ণাটক সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য রাজ্যগুলো। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।